আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মুখের রুচি বাড়ানোর জন্য একটি ট্যাবলেট এবং ট্যাবলেটটির নাম, কাজ, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, দাম, খাওয়ার নিয়ম এবং সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, যাদের মুখে রুচি নেই, খাবারে অনীহা, তারা মুখের রুচি বৃদ্ধি করার জন্য যে ক্যাপসুলটি খেতে পারেন তার নাম হচ্ছে এরুলিনা ক্যাপসুল, যেটির মাত্রা 500 মিলিগ্রাম। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো স্পিরুলিনা। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। এরুলিনা ক্যাপসুল, এর প্রতি পিসের দাম 12 টাকা। এই ক্যাপসুলটির কাজ হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা, ডায়াবেটিস, গেটে বাত, হাঁপানি, রক্তস্বল্পতা, অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদি রোগের প্রতিরোধ এবং চিকিৎসায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই ক্যাপসুলটি চোখ ও ত্বকের সুস্থতা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। এই ক্যাপসুলটিতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হলো ভিটামিন এ, কে, B1, B2, B3, B6, B12। এছাড়া এই ক্যাপসুলটিতে প্রচুর পরিমাণে মিনারেল জাতীয় উপাদান যেমন জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়ামের পরিমাণ অনেক পরিমাণ রয়েছে। স্পিরুলিনা প্রাকৃতিকভাবে পাওয়া বিশ্বের সর্বোচ্চ পুষ্টির উৎস। এতে প্রচুর পরিমাণ আমিষ থাকে যা ক্যালোরি মুক্ত। এছাড়াও এতে যথেষ্ট পরিমাণ B12 ভিটামিন থাকে যা আমাদের দেহের সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খাওয়ার নিয়ম, এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ প্রতিদিন 2 থেকে 4টি করে ক্যাপসুল সেবন করতে পারবেন অথবা সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এই ক্যাপসুলটির সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। গর্ভবর্তী এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের এটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। সকল ঔষধ ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে, আলো থেকে দূরে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।